आज आमी आपनादेर बानिये देखाबो आमरार चाटनी। एटी एतटाई लोभनीय जे जीभे जल आसबेई आर खेते तो असम्भव मजा। चलुन ताहले देखे नी आमरार चाटनी तैरी करते की की उपकरण कतटुकु परिमाण लागबे। আমরা 1 কেজি সরিষার তেল আধা কাপ, পাঁচ ফোড়ন আধা চা চামচ, শুকনা মরিচ 4-5টি, লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, পাঁচ ফোড়ন গুঁড়া আধা চা চামচ, সাদা সরিষা গুঁড়া 1 চা চামচ, চিনি 1/4 কাপ। এবার পুরো প্রক্রিয়াটি দেখে নিই। 1 কেজি আমরা বিচি ফেলে ছোট ছোট করে কেটে একটি পাতিলে দিব। এতে 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেল, এবার নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। সিদ্ধ আমড়াগুলোকে ব্লেন্ড করে নিলাম। এবার ফ্রাই প্যানে আধা কাপ সরিষার তেল দিয়ে কিছুটা গরম করে নেব। এবার তাতে আধা চা চামচ আস্ত পাঁচ ফোড়ন এবং 4-5টি শুকনা মরিচ ছোট ছোট করে কেটে দিয়ে একটু ভেজে নেব। এবার ব্লেন্ড করা আমড়াগুলো দিয়ে তাতে এক চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ পাঁচফোড়ন গুঁড়া, 1 চা চামচ সাদা সরিষা গুঁড়া এবং 1/4 কাপ চিনি দিয়ে নেড়ে চেড়ে 10-15 মিনিট ভেজে নেব। যখন পানিটা শুকিয়ে ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। হয়ে গেল আমড়ার চাটনি, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ভীষণ মজার আমড়ার চাটনি। চাটনিটি ঠান্ডা হলে এয়ারটাইট জারে ভরে সংরক্ষণ করতে পারেন।